সঠিক পরিচর্যা না করলে স্পাইডার প্ল্যান্টের সবুজ চকচকে পাতাও কয়েকদিনের মধ্যে শুকিয়ে যেতে শুরু করে। কী কী কারণে স্পাইডার প্ল্যান্টের পাতা শুকিয়ে যায় আর গাছের পাতা শুকিয়ে গেলে কীভাবে গাছের পরিচর্যা করে গাছকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন, সেগুলো নিয়ে আলোচনা করব আজকের গার্ডেনিং পাঠশালায়। যে কারণে আমার এই গাছটার পাতা শুকিয়ে গেছে সেটা নিয়ে আগে একটু আলোচনা করে নিই। এই যে গাছটা রয়েছে এই পটটাতে, এর যে টিউবার থাকে এগুলো হলো স্পাইডার প্ল্যান্টের টিউবার। এই যে টিউবারগুলো রয়েছে এই গাছের, সেই টিউবার এই টবের থেকে বেশি হয়ে গেছে। এই টবটা আগে চেঞ্জ করে দেওয়া উচিত ছিল, টবটাকেও ফাটিয়ে দিয়েছে। একটা কারণ তাহলে হলো স্পাইডার প্ল্যান্টকে নিয়মিত রিপোর্টিং করা দরকার সময় থাকতেই। স্পাইডার প্ল্যান্টের জন্য যে মাটি আমরা তৈরি করব সেই মাটি ওয়েল ড্রেন্ড হতে হবে, জল নিকাশি ব্যবস্থা যেন ভালো হয় সেটা খেয়াল রাখতে হবে। মাটি, বালি এবং গোবর বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা নিয়ে, এই তিনটে উপাদান মাটি, বালি এবং ভার্মি কম্পোস্ট বা গোবর সমান অনুপাতে মিশিয়ে আমরা মাটিটা তৈরি করতে পারি। যে বালি আমরা ব্যবহার করব সেটা মোটা দানার হতে হবে। বালির পরিমাণটা আপনারা মাটি অনুযায়ী কমাতে বা বাড়তে পারেন, কিন্তু লক্ষ্য রাখবেন যেন জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে, মাটিটা যেন ওয়েল ড্রেন্ড হয়, জল দেওয়ার সাথে সাথে যেন টবের বাইরে বেরিয়ে আসে জল। জল যদি টবের ভেতর জমে থাকে তাহলে এই টিউবারগুলো পচে যেতে থাকে এবং গাছের পাতাও আস্তে আস্তে শুকিয়ে যায় এবং গাছও মারা যেতে থাকে। যে টবে প্রতিস্থাপন করবেন সেই টবের সাইজ কী হবে, টিউবারের সংখ্যা দেখে টবের সাইজ ঠিক করতে হবে। এই টবটার জন্য এই টিউবারও একটু বেশি হয়ে যাচ্ছে। আমি এটাকে ইনডোরে রাখবো তাই ছোট টব নিয়েছি, কিন্তু ছোট টব যদি হয় তাহলে সেই টবের মাপ অনুযায়ী টিউবার নিতে হবে। এই টবের মাপ অনুযায়ী এই টিউবার ঠিক আছে। টব এমনভাবে নিতে হবে যেন টিউবার চারিদিকে আরও বৃদ্ধি পাওয়ার জায়গা থাকে। এখানে যেমন প্রায় 1 ইঞ্চির থেকেও বেশি চারিদিকে জায়গা রয়েছে টিউবার আরও বৃদ্ধি পাওয়ার। স্পাইডার প্ল্যান্টের পাতা শুকিয়ে যাওয়ার আরও একটা কারণ হলো জল। তবে যদি বেশি পরিমাণে জল দেওয়া হয় তাহলে স্পাইডার প্ল্যান্টের টিউবার পচে যেতে শুরু করে এবং পাতা শুকিয়ে যেতে শুরু করে। স্পাইডার প্ল্যান্টে বেশি জল দিতে হয় না, সপ্তাহে 2-3 বার জল দিলে হবে, দেখে শুনে দিতে হবে। টিউবার কিছুটা জল ধরে রাখে, টিউবারে যাতে না পচে যায় সেভাবে জল দিতে হবে। এই গাছ সবচেয়ে ভালো হয় সেমি শেডে, যেখানে আলো ছায়াযুক্ত জায়গা আছে সেই সব জায়গাতে এই গাছ ভালো হয়। যদি গাছটাকে ডাইরেক্ট সানলাইটে রাখেন, বিশেষ করে এই উচ্চ তাপমাত্রার সময় গ্রীষ্মকালে, তাহলে পাতা এরকমভাবে শুকিয়ে যেতে পারে। শীতকালে ডাইরেক্ট সানলাইটে রাখা যেতে পারে, কোনো অসুবিধা হবে না, কিন্তু অন্যান্য সময় যখন টেম্পারেচার আরও অনেক বেশি থাকবে তখন গাছটাকে সেমি শেডে রাখলে গাছের গ্রোথও ভালো হবে, গাছের পাতাও সবুজ চকচকে থাকবে। এই কয়েকটা বিষয়ের প্রতি খেয়াল রাখলে স্পাইডার প্ল্যান্টের পাতা ঠিক থাকবে, শুকিয়ে যাবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গার্ডেনিং পার্সেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।